লাইভ ছাত্র সমাজ আজ বৃষ্টির মধ্যে রাজু ভাস্কর্যের সামনে বসে গেছে। আমি বলি ভাই একটা সত্যি কথা বলি, প্রশাসনের সচিব যারা আছে আজকে আমি বলি, আমি যদি অ্যাডমিন ম্যাজিস্ট্রেট হয়ে ঢুকি আমি সচিব হবো কিনা আমি জানি না, কিন্তু কোটাধারী তো সে সচিব হয়েছে, 70-80% কোটাধারী সচিব, এবং তারাই এই প্রজ্ঞাপনে লাইট করতেছে, তারাই বারবার তালবাহানা করতেছে। প্রধানমন্ত্রী যেখানে কোনো কোনো কমিটি দিতে চায় না, কোনো নির্দেশনা চায় না, তারা বারবার কমিটি দিতে চাইতেছে, বারবার তালবাহানা করতেছে। আমি বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনি আমার আপনার সন্তানরা যে কষ্ট করতেছে সেটা বুঝেন, আপনি আমাদের ডাক শুনেন, আপনি আমাদের দাবিকে কবুল করে নেন, এই আমাদের দাবি। আপনারা জানেন আমরা আর কি পাশে আছে।